আমি একদম রেডি হয়ে গেছি কলেজে সরস্বতী পূজোতে যাব বলে। তো আমি এখন বন্ধুর পিজিতে যাচ্ছি, তো ওখান থেকে ওদেরকে পিক আপ করবো, দিয়ে একসঙ্গে যাব। তো আমি এখন পৌঁছে গেছি বন্ধুদের পিজি রুমে। তো এরা সবাই একদম রেডি হয়ে গেছে। আলাপান, হোয়াট ইজ ইয়ার আউটফিট? শিবাজি, জাস্ট লাইক পিসি সরকার। শিব, হ্যালো গাইস। তো চলুন কলেজ যাওয়া। তো আমরা কলেজে যাওয়ার রাস্তাতেই যাচ্ছি, তো প্রায় এক মিনিট মতো লাগবে হাঁটার পথ। তো পৌঁছে যাচ্ছি আমরা কলেজে এক মিনিটই পর। हम ले लिए, अपन में ले लेना चाहिए, मोबाइल बढ़िया से चलता है। चलो आशीर्वाद, आशीर्वाद भी पूजा हो गया। सोनू कहाँ गया? अरे बस बढ़िया, भी पूजा हो गया होगा इसमें। चले गए, चलो पहले आशीर्वाद भी हो जाएगा तब। सर Feelings sad because I don't have anyone. Alapan, prasad kha hocche? No. Kothay? Eni hocche na amader Brahman Mahashoy. Ajke একটা খুব অট একটা সিচুয়েশন হয়েছিল, তো আমরা লেট করে এসেছি, তো পুরোহিত মশাই চলে গেছেন, পুষ্পাঞ্জলি দিতে পারিনি। তো কী হয়েছে, আমার বন্ধু উনি হচ্ছেন ব্রাহ্মণ, ঠিক আছে? তো এ হচ্ছে আমাদের আজকে পুরোহিত হিসেবে আমাদের পুষ্পাঞ্জলি দিল। তো থ্যাংক ইউ শুভজিৎ, ওয়েলকাম। তো অ্যাকচুয়ালি আমরা খুব লেট করে চলে এসেছি, তো কলেজ চত্বর একদম ফাঁকা হয়ে গেছে। তো আছে কয়েকজন, খুব কম পরিমাণ স্টুডেন্ট আছে, তো বেশিরভাগ জনই চলে গেছে। তো এখানে ফটো শ্যুটিং পর্ব চলছে, তো আমি এখনও লাইনে আছি, কখন ফটো শ্যুটিং আমার আসবে, আমার টার্ন কখন আসবে জানি না। সবাই একদম রেডি ফটো শ্যুটিং, ওইখানেও ফটো শ্যুটিং হচ্ছে, ওইখানেও ফটো শ্যুটিং হচ্ছে, চারিদিকে শুধু ফটো শ্যুটিং হচ্ছে। তো আমি এখনও লাইনে আছি, আমি কখন ফটো শ্যুটিংয়ে চান্স পাবো জানি না। তো এই সিনটা দেখে মনে হবে না যে এইখানে কিছু ঘন্টা আগে সরস্বতী পূজা হয়েছিল, একদম ফাঁকা। ওইদিকে কয়েকজন আছে আর বাকিরা সবাই এই যে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি প্রসাদ নিচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবাই প্রসাদ নিতেই এসেছিলো, তো আমরা ওই যে প্রসাদ নিয়ে এক্ষুনি চলে যাবো, কেননা কেউ নেই, খুব বোরিং ফিল করছি। তো অন্য কোথাও একটা যাওয়ার প্ল্যান করবো আমরা। সকালবেলা কলেজ গিয়ে কলেজে মজা খুঁজে পাইনি, তো আমরা এখন কাপড়দের ডিস্টার্ব করতে যাচ্ছি চন্দননগর। তো একদম গ্যাং নিয়ে যাচ্ছি। অনিশ, তোর আজকে প্ল্যান কি বল, এখন যে বেরোচ্ছিস? আমার আজকে দাদাদের সঙ্গে বেরিয়ে তো লিটারালি খুব ভালো লেগেছে। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং উইথ মাই সিনিয়র্স। আউট অফ নোওয়্যার আমাদের প্ল্যানটা রেডি হয়েছে, অ্যান্ড আমরা আপাতত যাচ্ছি চন্দননগর স্ট্যান্ড, বিকজ মেয়েদের কুম্ভ মেলা ওটা, আর লিটারালি বলতে আমরা সবাই সিঙ্গেল, অ্যান্ড টু বি অনেস্ট আমরা মেয়ে পটাতেই যাচ্ছি, যদি মেয়ে না পটে ক্যাচাতে যাচ্ছি, ও কি লাগছে। জয় মঙ্গল। তোর প্ল্যান কি বল? রাজকুমার, আমার প্ল্যান, আমি একদম আউট অফ দ্য বক্স হট করে সুজিৎ বলল চল বন্ধুরা যাচ্ছি আমার যাওয়া। তো এটা তো ভালো সারপ্রাইজ, এখন সারপ্রাইজ হলো, দেখি সারপ্রাইজ মনে হয় ভালো হবে, কেন বেস্ট অফ বন্ধুদের সাথে যাচ্ছি, ভালোই হওয়ার কথা। আচ্ছা চল একসঙ্গে মজা করবো সবাই মিলে। আলাপন, হোয়াটস ইয়োর প্ল্যান? প্ল্যান বলতে সেরকম কিছু নেই, যাকে দেখবো খেলাবো। আচ্ছা, মেয়ে যদি ভালো লাগে আলাদা কথা, চন্দনের মাল খেয়ে দাদাগিরি সেটাও দেয়া যাবে না, রেশনের চাল খেয়ে বিরিয়ানির পাতেলা সেটাও দেয়া যাবে না, সিগারেট খাম্বো রে রেখেছো বাংলা বিড়ি, ও কি লাগছে, ও কি লাগছে, আহ কি লাগছে, আইফোন ব্যাকভারে
ইনটেক্স দিয়ে ঘুরি তোমার লেভেলেতে ঘুরছি সাইকেলে ও কি লাগছে ও কি লাগছে ও কি লাগছে शादे करोगे शादे करोगे ছাপড়ি আসছে মনে হাত দিয়ে দেখলে রাতে কতনে সারে क्या करूं तेरी तस्वीरों से देख के उठती तरह देख ले वो मेरे कितने सारी तेरी यादों में गुजारी सोनी है सोनी है গাইস চন্দননগর এসে যেটা বুঝতে পারলাম যে চন্দননগরটা আজকের দিনে আমাদের চন্দননগর গোটা ওয়েস্ট বেঙ্গলের যত কাপড় আছে সবাই একদম কারেক্টলি চন্দননগরে এসে পৌঁছেছে এবং এত ভিড় ফেলার জায়গা নেই তো এখন এসে এখানে গিল্টি ফিল হচ্ছে তো ডিস্টার্ব করতে আসছিলাম ডিস্টার্ব ফিল করাতে গিয়ে নিজেরাই গিল্টি ফিল করছি তো ফিলিং স্যাড গাইস বিউটিফুল কাপল আমি এখন চলে এসেছি কেপিএস মলে কেপিএস মলে একদম ভিড়ে ভরে গেছে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে তারপর জায়গা পেলাম আমাদের খাবার চলে এসছে আধা ঘন্টা ওয়েট করছিলাম এই খাবারটার জন্য তো খাবার চলে এসছে আমরা সবাই একদম রেডি খাবারে আক্রমণ করার জন্য সবাই একদম রেডি সবাই একদম রেডি খাবারে হামলা করার জন্য শুভজিৎ আমার জন্য বাঁচিয়ে রাখ রে বিগ হার্ট ফর মি
end of day, end of happiness. Now struggle starts. আমরা সেফলি পৌঁছেছি আমাদের রুমে। তো অনিশ, থ্যাংক ইউ ফর মেক আওয়ার ডে গুড। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার দ্যাট আই হ্যাভ ডান এভরিওয়ান কাম দ্যাট আই হ্যাভ মেড ইউ ডে স্পেশাল এন্ড থ্যাংকস ফর গিভিং লাইক ঝটকা ঝটকা অনিশ আমার ভাই আর মানে ভাই। তো গাইস, তো আমরা একটা খুব দারুণ সরস্বতী পুজো কাটালাম। তো আশা করছি আপনারা সবাই ভালো সরস্বতী পুজো কাটিয়েছেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ভিডিওতে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, আর ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর যদি ভালো লেগে থাকে, আরও খুব খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বাই বাই।